হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি ভালো ভুলে করে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দাদা নিয়ে এসেছে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটা আমি রান্না করবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো কীভাবে রান্না করি সেটাই তোমরা দেখো। এখানে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি বেছে নেবো। মাছের শুঙ্গগুলো সব ফেলে দেবো। এইভাবে আমি মাছগুলো সব বেছে নেব। মাছটা বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি, এরপরে আমি গোটা জিরেটা সিলে বেটে নেব। গোটা জিরেটা আমি বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে আমার। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সর্ষে তেল, এরপরে আমি মাছটা ভেজে নেবো, চিংড়ি মাছটা। লবণ, এরপরে মাছটা আমি উল্টে পাল্টে ভেজে দেবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এইগুলো আমি এই চপারে একবার ঘুরিয়ে নেবো। প্রথমে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ঘুরিয়ে নেবো, তারপরে টমেটোটা নেবো। হয়ে গেছে, এরপরে আমি ঢেলে নেবো। পেঁয়াজ, টমেটো, লঙ্কা আমার হয়ে গেছে। হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দেব সরিষের তেল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দেব। এরপরে দেব জিরে বাটা, লবণ, এরপরে
লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরে দেবো আদা রসুনের পেস্ট। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি চিংড়ি মাছটা ঢেলে দেব। এরপরে আমি জল দিয়ে দেব। মাছটা আমি কষা কষাই করব। এরপরে দেব ধনে পাতা, ধনে পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। মাছটা আমার হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। মাছ রান্নাটা আমার হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে।